بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে অগণিত অসংখ্য কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যিনি আমাদিগকে দর্স হাদিসের মতো মুবারক একটি প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আপনাদের দোয়া যদি শামিল হাল হয়, তাহলে আমি যে হাদিসটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই হাদিসকে সামনে নিয়ে কিছু আলোচনা করার প্রয়াস পাব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত, ওয়া আবু হুরায়রা, তোমাদের মাঝে কে এমন আছে, তোমাদের মাঝে কে প্রস্তুত আছে যে আমার কাছ থেকে কিছু কলিমা কিছু উপদেশ সে গ্রহণ করবে, ফায়ামাল বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামাল বিহিন্না, সেই উপদেশগুলো শুনে নিজে সেগুলোর পর আমল করবে, অথবা এমন মানুষের কাছে এই নসিহাতগুলা পৌঁছে দিবে যারা এই উপদেশ অনুযায়ী আমল করবে। তাহলে বোঝা গেল যে উপদেশ যেগুলো আমরা শুনব সেগুলো শুধু শোনার জন্যই শুনব না, বরং মানার জন্য শুনব, আমল করার জন্য শুনব। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছে যে তোমাদের মাঝে কে প্রস্তুত আছো, কে রেডি আছো, কার এই ধরনের নেক নিয়ত আছে যে আমার কাছ থেকে কিছু কালিমাত, আমার কাছ থেকে কিছু উপদেশ, আমার কাছ থেকে কিছু নসিহা তোমরা শুনবে, আর সেই অনুযায়ী তোমরা আমল করবে, অথবা তোমরা এমন কিছু মানুষের কাছে এই নসিহাগুলা এই উপদেশগুলা পৌঁছে দিবে যারা সেই নসিহত শুনে তদ অনুযায়ী আমল করবে। কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে আপনার সেই উপদেশগুলা শোনার জন্য আমি প্রস্তুত আছি, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সেই উপদেশগুলা গ্রহণ করার জন্য সেইগুলা নেওয়ার জন্য প্রস্তুত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জেনিরুল কদর সাহাবি, একজন বড় মাপের সাহাবি, যিনি হাজার হাজার হাদিস মুখস্থ করেছেন, যিনি নিজের জীবনের সুখ দুঃখকে কুরবানি দিয়ে নিজের সুখে বিসর্জন দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র খেদমতে সারাক্ষণ অবস্থান করতেন, দিন রাত চব্বিশটি ঘণ্টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকতেন। কেন থাকতেন? যেন সবসময় হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা যেন উনি শুনতে পান। এমন কোন এমন যেন হয় না যে নবী করিম সাল্লাম কোন হাদিস বলেছেন, কোন হাদিস ইরশাদ করেছেন, কোন কথা বলেছেন, আর সেই মজলিসে আবু হুরায়রা উপস্থিত নয়, তাহলে তো আমার জীবনে বড় ক্ষতি হয়ে গেল। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মাপের মুহাদ্দিস ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে সারাক্ষণ থাকতেন, মসজিদ নববীর আসহাবে সুফার নিয়মিত ছাত্র ছিলেন, এজন্য উনি হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস উনার মুখস্থ ছিল। সুবহানাল্লাহ, তা উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইরশাদ করুন, আপনি বর্ণনা করুন, বলেন বলুন, আমি এই সমস্ত জিনিস শোনার জন্য বা আমল করার জন্য প্রস্তুত। তখন নবী করিম সাল্লাম কি করলেন, ফা আখাযা বিয়াদি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মহব্বতের সাথে আমার হাতটা ধরলেন। সুবহানাল্লাহ, শুধু এমনিতেই বলে দিলেন না, বরং আমার হাত ধরলেন। আমার হাত কেন ধরলেন? মহব্বতের সাথে। এখন আমরা যখন কোনো কথা বলি, যখন ওয়াজ করি, যখন কোনো কথা বলি, তখন যদি আমার সামনে যিনি উপস্থিত থাকেন তার হাত যদি আমি ধরি, তার হাতকে যদি আমি ধারণ করি, এতে অ্যাটেনশন বেশি হয়, অ্যাটেনশন বেশি হয়, মনোযোগ বেশি হয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনোযোগ আকর্ষণ করার জন্য, যাতে উনি খুবই গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে এই নসিহাগুলা শুনেন, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাত ধরেছেন, ওনার হাত ধরে এই নসিহাতগুলা বর্ণনা করতেছেন। ফা আদা খামসান,
তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি নসিহত গুনে গুনে বললেন, সুবহানাল্লাহ। অনেক সময় এমন হয় যে বক্তা যিনি বক্তব্য রাখতেছেন, যিনি ওয়াজ করতেছেন, ওনার ওয়াজ যদি দীর্ঘ হয়, যদি পয়েন্ট ভিত্তিক হয় না, তো অনেক সময় শ্রোতা যারা তাদের সব কিছু মনে থাকে না, স্মরণে রাখা যায় না, একটু কষ্ট 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 হয়ে যায়, কঠিন হয়ে যায়। আর যদি ওয়াজগুলা বিষয় ভিত্তিক হয়, পয়েন্ট ভিত্তিক হয়, তাহলে অনেক সময় এই ওয়াজগুলা এই কথাগুলা স্মরণে থাকে, মনে থাকে, মুখস্থ করা সহজ হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় যে ওয়াজগুলা করতেন, পয়েন্ট ভিত্তিক করতেন, বিষয় ভিত্তিক করতেন, এবং গুনে 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 হাতে আঙ্গুলে হাতের আঙ্গুলে গুনে গুনে বর্ণনা করতেন, যাতে সাহাবায়ে কেরাম এই সমস্ত পয়েন্টগুলাকে, এই সমস্ত বিষয়গুলাকে মুখস্থ করতে পারেন, স্মরণে রাখতে পারেন, এবং সেগুলাকে যেন নিজেদের বাস্তব জীবনে প্র্যাকটিস করতে পারেন। ফকাল ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে পাঁচটি নসিহত করলেন। এর মধ্যে প্রথম নসিহাটি ছিল যে ইত্তাকিল মাহারিম, তুমি মাহারিম থেকে বেঁচে যাও। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জিনিস তোমার জন্য হারাম করে দিয়েছেন, যে সমস্ত জিনিস নিষেধ করে দিয়েছেন, ওই সমস্ত জিনিসের ধারে কাছেও যাবে না, এই সমস্ত জিনিস থেকে তুমি বিরত থাকো, হারাম কাজ থেকে বিরত থাকো, হারাম বিষয় থেকে বিরত থাকো, হারাম জিনিসের ধারে কাছেও যাবে না। তাহলে কি হবে? তখন আবাদান্নাস, তাহলে তুমি সবচাইতে বড় আবিদ হয়ে যাবে, সবচাইতে বড় ইবাদত গুজার বান্দা হয়ে যাবে, আল্লাহর খাতি গোলাম হিসাবে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি অনেকেই যে আমরা বেশি নামাজ পড়লাম, নফল নামাজ বেশি বেশি করে আদায় করলাম, বেশি বেশি করে তিলাওয়াত করলাম, বেশি বেশি করে নফল ইবাদত বন্দী করলাম, কিন্তু হালাল হারামের ধারে কাছে দৌড়লাম না, ধারে কাছে গেলাম না, হারাম থেকে আমরা বেঁচে থাকলাম না, গুনার কাছ থেকে আমরা বিরত থাকলাম না, না তা হবে না। শুধু নফল ইবাদত বন্দগী আদায় করার মাধ্যমেই আবিদ হওয়া যায় না, বেশি বেশি করে ইবাদত বন্দগীর মাধ্যমেই বড় ইবাদত গুজার বান্দা হওয়া যায় না, বরং ইবাদতের পাশাপাশি যেটা জরুরি সেটা হলো যে আমরা আল্লাহ তাআলার ইবাদতই করব, পাশাপাশি গুনার কাজ থেকেও বিরত থাকব। গুনার কাজ একটা পয়জনের মতো, একটা বিষের মতো, যে পয়জন মানুষের ভালো জিনিসকে নষ্ট করে ফেলে। পয়জন যদি কেউ খেয়ে নেয় তাহলে সে ধ্বংস হয়ে যাবে, তার ভিতর সবগুলা জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। ঠিক তেমনিভাবে যারা নেক আমল করেন, সওয়াবের কাজ করেন, আল্লাহর ইবাদত বন্দী করেন, খুবই ভালো কথা, এটা তো জরুরি, কিন্তু ইবাদত করার পাশাপাশি যদি গুনার কাজ থেকে বিরত থাকতে না পারেন, হারাম থেকে যদি বিরত না থাকেন, তাহলে এই ইবাদত ওনার জন্য কাজে আসবে না, আর এই গুনার কাজগুলো ওনার ইবাদতকে ধ্বংস করে ফেলবে। আল্লাহু আকবার। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা ইবাদতই করব, আল্লাহর আনুগত্য করব, ফরজ আদায় করব, ওয়াজিব আদায় করব, সুনানে মুয়াক্কাদা এবং নফল ইবাদত বন্দী করব, বেশি বেশি করে তিলাওয়াত করব, তাসবিহ তাহলিল পড়ব, দরসি পড়ব, কিন্তু সাথে সাথে আমাদের এটাও খেয়াল রাখতে হবে যেন আমরা হারাম কাজ থেকে বিরত থাকি, যেন আমরা গুনার কাজ থেকে বিরত থাকি। যদি গুনার কাজ থেকে বিরত থাকতে পারি না, তাহলে আমার আমলকে সে ধ্বংস করে দিবে, আমার ওই নেক আমল ফলপ্রসূ হবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব সহকারে নসিহা করতেছেন, উপদেশ দিতেছেন যে মাহারিম থেকে তুমি বেঁচে থাকো, হারাম খাস থেকে তুমি বেঁচে থাকো। একজন মানুষ সে যদি শুধু ফরজ ওয়াজিব এবং সুনানে মুয়াক্কাদা এগুলো আদায় করে, বেশি নফল ইবাদত বন্দী করতে পারে না, বেশি তেলাওয়াত করতে পারে না, এক্সট্রা ইবাদত বন্দী করতে পারে না, কিন্তু সে যদি গুনার কাছ থেকে বিরত থাকতে পারে, বিদআত থেকে যদি সে বিরত থাকতে পারে, আল্লাহর নাফরমানি থেকে যদি সে বিরত থাকতে পারে, তাহলে তার এই সামান্য আলম আমল তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। সামান্য আমল, কিন্তু এই আমলগুলা তার মুক্তির জন্য, তার নাজাতের জন্য যথেষ্ট। কিন্তু পক্ষান্তরে একজন মানুষ মাশাআল্লাহ অনেক ইবাদত মধ্যে করেন, দিন রাত ২৪ ঘন্টা ইবাদতের মধ্যে লেগে থাকেন, কিন্তু গুনার কাছ থেকে উনি বিরত থাকতে পারেন না,
এই ব্যাপারে ওনার কোনো গুরুত্ব নাই। গুনার কাজ অবলীলায় চলছে, এবাদতিও চলছে, গুনার কাজ অবলীলায় চলছে, তাহলে এই নেক কাজ ওনাকে নাজাত দিতে পারবে না। তাই আমাদের মনে রাখতে হবে যে এবাদতিও করব কিন্তু গুনার কাজ থেকেও বিরত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোভাবে এবাদত বন্দিকার তৌফিক দান করুন এবং যাবতীয় গুনার কাজ থেকে, যাবতীয় গুনার কাজ থেকে, হারাম থেকে, বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। হ্যালো কল, আসসালামু আলাইকুম। আমি চাইছিলাম ওই জন্য একটা দোয়া করেছিল হালকু, আমি অর্থাৎ পাই না ওদের, আল্লাহ মাইন না বুকরা টান জেনে পুরাপুরিটা আমরা বুঝলাম না, এবার খোক আছেন কোন দাসে এটা কাছিরান, আল্লাহ মাইন না কাছিরান বুকরা টান জেনে, ও দোয়াটা একটা জিনিস আমি পাই না, ও আনতা কইতা কিওর দোয়া একটা তা খুশলে হইতা পয়সা আল্লাহ রাসূলে ফটা দিন সহালে বিকালে ফটা। জি জি ঠিক আছে ইনশাআল্লাহ, আপনি কন্টিনিউ প্রোগ্রাম দেখো কাজ জাকাল্লাহ। নেক্সট কল, আসসালামু আলাইকুম। হ্যালো কল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা কোয়েশ্চন আছে। জি খুব কাছেন। আমার কোয়েশ্চনটা হইলো গিয়া, আমার ঘর আপনার আজানোর মাইক আছে, বুঝছেন আজান টাইম টেবিল সব সময় হয়, এরপরে টাইম টেবিল ক্যালেন্ডারও আছে। জি এখন ক্যালেন্ডারের মাঝে আপনার লেখা বিগিনিং ফজরের নামাজের কথা আপনারে কইতাম চাইলাম, বিগিনিং 3:50 আর আজান হয় আপনার 4:45, এখন আমি কোন টাইম ধরিয়া নামাজটা পড়তাম? এখন আজান শুনিয়া গরো যে আজান হয় ও আজান শুনিয়া 4:45 নামাজ পড়তাম না বিগিনিং টাইম ও 3:50 নামাজ পড়তাম? জি সুন্দর প্রশ্ন করছেন। তখন কুবুরা তারা যেমন সূর্য উঠে দেখা যায়, আমার নামাজ পড়তে খুব তারা উজা লাগে। বুঝতাম পারছি না কোন জিনিসটা আপনি বুঝতে পারেন না, একটু বুঝাই আমার আসসালামু আলাইকুম। আনসারটা দিলেই ভালো হয়। যে প্রথমে যে বোন প্রশ্ন করেছিলেন সকাল বিকাল পড়ার জন্য আল্লাহর সুন্নাহ হাদিস আছে, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বিকাল দোয়া পড়তেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, জি এইটা দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হলেন তখন সুবহানাল্লাহ, আমাদের বাচ্চা যখন নিউবর্ন বেবি যখন দুনিয়াতে প্রথম ভূমিষ্ঠ হয়, মায়ের গর্ভ থেকে যখন জমিনে আসে দুনিয়াতে আসে তখন অনেক সময় চিল্লাচিল্লি করে চিক দেয়, চিল্লাচিল্লি করে, চেঁচামেচি করে, আওয়াজ দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের চিল্লাচিল্লি করেন নাই, ওনার আম্মার কোনো কষ্টই হয় নাই, বরং উনি স্বাভাবিকভাবে শান্তিপূর্ণভাবে নর্মভাবে দুনিয়াতে উনি ভূমিষ্ঠ হয়েছেন। এবং প্রথম নবী করিম ইসলামের জুবান থেকে প্রথম যে কলিমাটা উচ্চারিত হয়েছিল, প্রথম যে কলিমাটা উনি পড়েছিলেন সেই কলিমা কি? আমরা তো অনেক সময় আমাদের বাচ্চারা যখন কথা বলে তখন হয়তো বলে বাবা বলে, মা বলে বা অন্যান্য শব্দ বলে, কিন্তু আজীব কথা হচ্ছে যে নবী করিম ইসলাম যখন ওনার যখন প্রথম জুবান ফুটল, যখন প্রথম কথা বললেন সেটা দুনিয়ার কোনো কথা ছিল না, হ্যাঁ বাবা মা এ ধরনের কোনো ওয়ার্ড ছিল না, সেই কলিমাটা ছিল আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহ, আজীব কলিমা। আমার বোন হয়তো সম্ভবত এই প্রশ্নটাই করেছেন, এই দোয়াটা জানতে চেয়েছেন, আমি আবার পড়তেছি, একটু খেয়াল করে শুনবেন প্লিজ। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা وسبحان الله بكرة وأصيلا। سبحان الله নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম এই দোয়াটা বেশি বেশি করে পড়তেন, তাই আমরাও যে এই দোয়াটা বেশি বেশি করে পড়ব ইনশাআল্লাহ অনেক বরকত মিলবে, অনেক সওয়াব মিলবে। আমার এক বোন প্রশ্ন করেছেন, ঘরে মাইকের আজান আছে, আজান মাইক আছে তো এখানে আর ক্যালেন্ডারও আছে, কিন্তু আজান হয় 4:35 আর 4:50,
450 বা 445 এরকম আজান হয়। আর ক্যালেন্ডারে লেখা আছে ফজরের টাইমটা হয়ে যায় 350। তো উনি কোন সময় উনি নামাজ পড়বেন? কারণ তার একটা প্রশ্ন হলো উনি চান তাজুদের নামাজ পড়তে, আজানের সাথে সাথে যে উঠেন এই সময় তো তাজুদের নামাজ পড়া যাবে না, কিন্তু দেখা যায় ফজরের টাইম বেশি হয়ে গেছে। তো এখানে কোন জিনিসটা উনি বুঝতে অসুবিধা হয়েছে বোঝার জন্য? আজান হয় আগে, আজান পরে হয়, আজান হয় পরে, আর ক্যালেন্ডারে লেখা হয় আগে ফজর ওয়াক্ত স্টার্ট হয়ে যায়। ক্যালেন্ডারে টাইমটা 445 না 350 জি। আর আজান হয় 450 ইয়েস 1 আওয়ার বাদে জি। আমরা আলহামদুলিল্লাহ আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি বোন। নিয়ম হলো যে তাহাজ্জুদ নামাজ পড়বেন আপনি ফজরের নামাজের সময় আগ পর্যন্ত, ফজরের যে ওয়াক্ত যে বিগিনিং টাইম যেটা ফজরের টাইম বিগিন হওয়ার স্টার্ট হওয়ার আগ পর্যন্ত আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাই আজান অনেক সময় দেরিতে হয়, ক্যালেন্ডারের মাঝে যে টাইমটা লেখা থাকে এটা লেখা থাকে বিগিনিং টাইম, অর্থাৎ এই ওয়াক্তের সময় হয়ে গেছে। ক্যালেন্ডারের মাঝে ফজরের যে বিগিনিং টাইম আছে এই টাইম দ্বারা এটাই বোঝানো হইতেছে যে নামাজের টাইম শুরু হয়ে গেছে। কিন্তু বিগিনিং টাইমে আজান দেওয়া হয় না, আজান দেওয়া হয় অনেক সময় কিছুদিন সময় পরে, বিশেষ করে ফজরের আজান অনেক ফজরের বাদ অনেক আগে শুরু হয়ে যায়। কিন্তু ফজরের নামাজ যেহেতু দেরিতে করা পড়া মুস্তাহাব, সেজন্য যাতে মানুষ ঘুম থেকে উঠিয়া নামাজ পড়তে পারে, এই জন্য ফজরের আজানটা সাধারণত একটু দেরিতে দেওয়া হয়। তাই ক্যালেন্ডার অনুযায়ী বিগিনিং টাইম যেটা এটাই ফজরের মেইন টাইম, এই যদি আপনি ঘুম থেকে এর আগে ওঠেন তাহলে আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন। আর যদি বিগিনিং টাইম হয়ে গেছে এরপরে আপনি ঘুম থেকে ওঠেন আর নামাজ পড়তে চান তাহলে আপনার তাহাজ্জুদের নামাজের সময় চলে গেছে, কারণ আপনি ফজরের দুই রাকাত সুন্নাত পড়তে পারবেন। আর ফজরের আজান যে সময় দেওয়া হয়, আজান দেওয়া হয় তো জামাতের জন্য, যাতে মানুষ জামাতে যেতে পারে। জামা আজানটা দেওয়া হয় সাধারণত জামাতের উপস্থিতির জন্য, যাতে আজান শুনে মানুষ রেডি হয়ে যায় এবং জামাতে গিয়ে শরিক হয়। তাই আপনি যদি আজানের পরেও নামাজ পড়েন সেটাও আপনি ফজরের সুন্নত পড়েন সুন্নত পড়বেন, অথবা আজানের আগেও যদি ঘুম থেকে উঠে যান তখন আপনি সুন্নত পড়বেন। মোট কথা হচ্ছে ফজরের টাইম শুরু হয়ে যাওয়ার পরে আপনি শুধু ফজরের সুন্নত পড়বেন, তারপর আপনি ফজরের দুই রাকাত ফরজ পড়বেন, এই সময় আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন না। আর ক্যালেন্ডার অনুযায়ী যে বিগিনিং টাইম আছে এই বিগিনিং টাইমের আগে যদি আপনি ঘুম থেকে উঠে যান তাহলে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। আশা করি কথাটা ক্লিয়ার হয়ে গেছে। মানে ক্যালেন্ডারে যে টাইমটা আছে এই টাইমের বিগিনিং টাইমের পরে যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনি তাহাজ্জুদ পড়বেন না, ফজরের সুন্নত পড়বেন আর ফরজ পড়বেন। জাযাকাল্লাহ। এখন আপনি বিগিনিং টাইমে পরে পড়েন অথবা আজানের সময় পড়েন ডাজেন্ট ম্যাটার, কোনো অসুবিধা নেই। আর বিগিনিং টাইমের আগে যদি আপনি ঘুম থেকে উঠতে পারেন তাহলে আপনি তাহাজ্জুদও পড়তে পারবেন, এরপরে বিগিনিং টাইমের পরে অথবা আজানের সময় আপনি ফজরের সুন্নত পড়বেন আর ফরজ পড়বেন। জাযাকাল্লাহ মুফতি সাহেব। আমাদের সাথে কে আছে? হ্যালো কল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হুজুর, এটা জি এটা প্রশ্ন হইল আপনার কাছে যে সূরা 24 উইচ নি আর ভার্সটা হইল 58, ওটার অর্থটা একটু তা বুঝাই দিবানি প্লিজ। সূরা 24 জি নূর সূরা বুঝছেন নি, আল নূর, আর ভার্স হইল 58 যদি ফারাই নারী ওটা তা কইবা একটু। আর 58 আয়াতর বিগিনটা হইলে ভালো হইল না, ইচ্ছা যাই হোক ইনশাল্লাহ আমরা ট্রাই করব। হুজুর যখন মুফতি অবশ্য জানার কথা ইয়ারদা কইরাম। জি ঠিক আছে, জাযাকাল্লাহ জি। সূরা 24 জি আর 58 হলো ভার্স। জি জি ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে ভাইয়া থ্যাংক ইউ, ওকে জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা এখনই একটি ছোট ব্রেকে যেতে হচ্ছে, ব্রেকও পর ইনশাআল্লাহ আবার আমরা উপস্থিত হব। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো দর্শক শ্রোতা ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ বিরতির পর আবার আমাদের আপনাদের সম্মুখে আমরা উপস্থিত হয়েছি। বিরতির আগে আমরা মুফতি সাহেবের আলোচনা শুনেছিলাম, অসম্পূর্ণ আলোচনা বাকি রয়েছে, ইনশাল্লাহ শুনবো। তার আগে বিরতির আগে আমার একজন ভাই প্রশ্ন করেছিলেন, ইনি জানতে চাচ্ছেন সূরা নূর 26 নম্বর সূরার 28 নম্বর আয়াতের তর্জমাটা 58
সরি 58 নম্বর আয়াতের তর্জমাটা 58 আমি মুফতি স্যার বলছি জাযাকাল্লাহ ভাই অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন আপনি যে আয়াতের তর্জমাটা জানতে চেয়েছেন সেই আয়াতটি আমি আগে তিলাওয়াত করতেছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ليستأذنكم الذين ملكت أيمانكم والذين لم يبلغوا الحلم منكم 3 مرات من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء 3 عورات لكم ليس عليكم ولا عليهم جناح بعدهن طوافون عليكم بعضكم على بعض كذلك يبين الله لكم الآيات والله عليم حكيم ما شاء الله آيات سورة نور 58 نمبر آية سورة نور الله رب العالمين بشش করে পর্দার হুকুম বর্ণনা করেছেন এবং একজন আরেকজনের সাথে কেমন ভাবে চলবে কে কার সামনে বাহির হবে কার জন্য কার সামনে বাহির হওয়া ঠিক না তার নিয়ম কানুন কি ইসলামের হুকুম আহকাম কি এই সমস্ত বিষয়ে আল্লাহ তাআলা বিশেষ করে পর্দার হুকুমগুলো আল্লাহ তাআলা সূরা নূরের মাঝে বর্ণনা করেছেন এই আয়াতের মাঝে এই বিষয়গুলো বর্ণনা হইতেছে যে হে ইমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ তোমাদের মালিকানাধীন দাস দাসীরা এবং ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম 3 মারাত এবং তোমাদের মধ্যে যারা বয়স প্রাপ্ত হয়নি যারা বড় হয়ে যায়নি মানে অর্থাৎ যারা ছোট রয়েছে তারা যেন 3টি সময়ে গড়ে প্রবেশের জন্য তোমাদের কাছ থেকে অনুমতি নেয় আমরা তো অনেক সময় দেখা যায় যে আমরা আরেকজনের ঘরে যাব তার অনুমতি না নিয়ে আমরা হয়তো ঘরের মাঝে চলে যাই প্রাইভেট রুমে চলে যাই এটা ঠিক না একজন মানুষ তার ঘরে আছে তার রুমে আছে তার অনেক প্রাইভেসি আছে এই জন্য রুমে ঢোকার আগে নক করতে হয় উইদাউট নক করে আপনি কারো রুমে চলে যাওয়া কার ঘরে চলে যাওয়া এটা ঠিক না আল্লাহ তাআলা এই আয়াতে কেরিমার মাঝে এই আদবগুলো আমাদেরকে শিখাইতেছেন সুবহানাল্লাহ যে তুমি যদি অন্য কোনো মানুষের ঘরে যাইতে চাও কারো রুমে যাইতে চাও কোনো প্রয়োজনে তাহলে তুমি বিশেষ কিছু সময় আছে এই সময়গুলো তুমি তার পারমিশন না নিয়ে অনুমতি না নিয়ে তোমরা যেতে পারবে না এই এবং কোন পর্যায়ে লোক বলতেছেন যে তোমাদের মালিকানাধীন দাস দাসী এবং যারা বয়প্রাপ্ত হয়নি জানি যে অর্থাৎ যারা ছোট বাচ্চা রয়েছে তারা 3টি সময়ে তোমাদের অনুমতি নিয়ে নিবে অর্থাৎ 3টি সময় আছে এই 3টি সময়ে যদি তোমাদের ঘরে যেতে চায় তোমাদের রুমে ঢুকতে চায় তোমাদের কাছ থেকে অনুমতি নিতে হবে পারমিশন নিতে হবে পারমিশন নিয়েই তোমাদের ঘরে ঢুকবে তোমাদের একটি সময় হচ্ছে মিন কাবলি সালাতিল ফাজরি ফজরের নামাজের আগে মানুষ ঘুমে থাকে এবং সবসময় শরীরে কাপড় চোপড় প্রপারলি ঠিক থাকে না এই সময় যদি অন্য কোনো মানুষ আপনার ঘরে ঢুকে যায় তাহলে অনেকটা অসুবিধা হয়ে যেতে পারে প্রাইভেসি নষ্ট হয়ে যেতে পারে এই জন্য বলা হইতেছে এই সময় যদি কেউ তোমার ঘরে ঢুকে তাহলে তোমাকে ঘরে ঢুকবার আগে রুমে ঢুকবার আগে তোমার কাছ থেকে পারমিশন নেবে وحين تضعون ثيابكم من الظهيرة এবং দুপুরের সময় যখন সাধারণত মানুষ এই যে কিছু রেস্ট করে কিছু সময় ঘুমায় দুপুরের সময় সাধারণত মানুষ শরীরে কাপড় চোপড় খুলে একটু রেস্ট নেন আরাম করেন এই সময় যেন মানুষ অন্য কেউ তোমাদের ঘরে অনুমতি না নিয়ে ঢুকে না তারপরে বলতেছেন ওয়ামিন বাদি সালাতিল আশা এশার নামাজের পর এশার নামাজের পরও যদি তোমার রুমে কেউ ঢুকতে চায় তাহলে অনুমতি লাগবে অনুমতির প্রয়োজন হবে উইদাউট পারমিশন অনুমতি ছাড়া ইনফরমেশন ছাড়া নক ছাড়া তোমার ঘরে যেন তারা না ঢুকে আল্লাহ রাব্বুল আলামিন এগুলি বলতেছেন আমাদেরকে আদাব শিখাইতেছেন শিষ্টাচার শিখাইতেছেন যে সমস্ত আদাব রক্ষা করতে পারলে আমার ব্যক্তিগত জীবন সুন্দর থাকবে আমার প্রাইভেসিও রক্ষা হবে এবং অন্যের দ্বারা আমি কষ্ট পাবো না আমার কোনো অসুবিধা হবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পর্দা পুশিদার যে আদাবগুলো যে হুকুম আহকামগুলো বলে দিয়েছেন এবং একজন আরেকজনের ঘরে কিভাবে যাবে কোন সময় যাবে কিভাবে যাবে কোন সময় তার পারমিশনের প্রয়োজন আর কোন সময় পারমিশন ছাড়াই যেতে পারবে এই সমস্ত যে বিধিবিধানগুলো বলে দিয়েছেন যদি এগুলো আমরা রক্ষা করতে পারি তাহলে আমাদের কোনো সমস্যা হবে না অসুবিধা হবে না সবগুলো সুন্দর মতো এবং সিস্টেম মতো চলবে ইনশাআল্লাহ জাযাকাল্লাহ মুফতি সাহেব আপনার অসম্পূর্ণ আলোচনাগুলো যে আমি
যে হাদিস শরীফটি তেলাওয়াত করেছিলাম, এই হাদিস শরীফের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি জিনিসের কথা বলেছেন, পাঁচটি নসিহত করেছেন। এর মাঝে একটি নসিহত হলো যে মাহারিম থেকে বেঁচে থাকবে, গুনার কাছ থেকে বেঁচে থাকবে, হারাম যেগুলো, হ্যাঁ যেগুলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, এই সমস্ত হারাম থেকে বেঁচে থাকবে, তাহলে তুমি আল্লাহর বড় ইবাদত গুজার বান্দা হয়ে যেতে পারবে, আল্লাহর পিয়ারা বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয়টা হচ্ছে ওয়ারদ বিমা কসমাল্লাহু লাকা তাকুন আগনান নাস। দ্বিতীয় নসিহা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যা বন্টন করে দিয়েছেন, তোমার কিসমতে যা রেখেছেন, তারপর তুমি সন্তুষ্ট হয়ে যাও, রাজি হয়ে যাও। যদি রাজি হয়ে যেতে পারো তাহলে তুমি সবচাইতে ধনী মানুষ হয়ে যেতে পারবে। দুনিয়ার এই জিন্দগিতে আমরা সমাজের অনেক মানুষকে অনেকভাবে দেখি, সমাজে অনেক মানুষ আছে যারা ধনী, অনেক আছে গরিব, কারো টাকা পয়সা বেশি, কারো টাকা পয়সা কম, কারো ঘর বাড়ি বেশি, কারো ঘর বাড়ি কম, কেউ আছে নিজের ফ্রি হল বাড়িতে থাকতেছেন, ফ্রি হল বাড়ি একটা না বরং কয়েকটা আছে, আর অনেক মানুষ আছে যারা কাউন্সিলে ফ্ল্যাটে থাকতেছেন, এরপরও অনেক আছে যারা হোমলেস আছেন, ঘর নাই বাড়ি নেই। এ ব্যাপারে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি করতেছেন যে তোমার কিসমতে যা আছে, তুমি ধনী না গরিব, তোমার টাকা পয়সা বেশি না কম, তুমি গাড়ি বাড়ির মালিক বেশি না কম, এটা বড় কথা না, বড় কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কিসমতে যা রেখেছেন, তোমার জন্য যা তকদিরে লিখে দিয়েছেন, তোমার ভাগ্যে যা দিয়েছেন, সেই ভাগ্যলিপির উপর তুমি সন্তুষ্ট থাকো, তুমি রাজি হয়ে যাও। যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্ধারিত ভাগ্যের উপর তুমি সন্তুষ্ট হয়ে যেতে পারো, নিজেকে মানিয়ে নিতে পারো, রাজি হয়ে যেতে পারো, তাহলে তুমি সবচাইতে বড় ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে মানুষের টাকা পয়সা বেশি আছে, ঘর বাড়ি বেশি আছে, ব্যাংকে গচ্ছিত সম্পদ বেশি আছে, সেই মানুষই আসলে ধনী না। আসল ধনী হচ্ছে আল গানা গানান নাফস, নাফসের যে ধনী, দিলের যে ধনী, সেই সবচাইতে বড় ধনী। আমাদের সাথে একজন কলার আছেন, কলটা নিয়ে নেই। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমার একটা কোশ্চেন ছিল আপনার মুফতি সাহেবের কাছে। জি বলেন ভাইয়া। আচ্ছা, আমার কাছে জায়গাতে টাকা আছে আপনার। জি। তো ওই জায়গাতে টাকাটা কি মনে করেন যে আমার দেশে একজন গরিব আত্মীয় আছেন, উনি কিছু লোন আছে এবং লোনে আপনার ইন্টারেস্ট হয়ে গেছে আর কি, তো ওই ইন্টারেস্টের টাকাটা আপনার আমার জায়গাতে টাকা দিয়ে উনি পে করতে পারবেন কিনা? এই সেই লোকে স্যার আপনার জায়গাতে টাকা দিয়ে আদায় করছে লোনের টাকা, মানে আমি আমি জায়গাতে টাকা ওনাকে দিব, ঠিক আছে? জি। তো উনি কি ওই টাকা দিয়ে আপনার ওনার যে লোনের ইন্টারেস্ট ওটা উনি পে অফ করতে পারবেন কিনা? আচ্ছা ঠিক আছে, সুন্দর প্রশ্ন করছেন। আনসারটা দিয়ে দেন তাহলে, ওটাই বলো যে আপনি জাকাতের পয়সা কাকে দিবেন? গরিব আত্মীয় উনি বলছেন। জাকাতের পয়সা আট ধরনের মানুষকে দেওয়া যায়। জি। এর মাঝে একজন হচ্ছে, একটা খাত হচ্ছে যারা গরিব মিসকিন, যাদের টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, নিজের জিন্দগিকে পরিচালনার জন্য নিজের পরিবার প্রয়োজনকে নিয়ে সুন্দরভাবে চলতে পারতেছে না, অভাবের মাঝে আছে, এই ধরনের অভাবী মানুষকে, গরিব মিসকিনকে আপনি সাহায্য করতে পারেন। আর কাকে সাহায্য করতে পারেন? এমন মানুষ যিনি ঋণগ্রস্ত হয়ে গেছেন, করজ যার হয়ে গেছে, এই সমস্ত মানুষকে করজ মুক্ত করার জন্য, ঋণ মুক্ত করার জন্য তাদেরকে আপনি সাহায্য করতে পারেন। আপনি যে ভাইয়ের কথা বলেছেন যে উনি ঋণগ্রস্ত হয়ে গেছেন, ওনার অনেক করজ হয়ে গেছে, তাহলে ওই মানুষকে আপনি ঋণ মুক্ত করার জন্য আপনি জাকাতের পয়সা দিতে পারেন। জাকাতের পয়সা দিয়ে আপনি ওনাকে মালিক বানিয়ে দেন ওনাকে ঋণ মুক্ত করার জন্য। বাকি স্পেসিফিকলি যে উনি আপনার এই টাকা দিয়ে ওনার ইন্টারেস্টের পয়সা পে করবে, বা ওই যে হারাম তরিকায় বা না জায়েজ পদ্ধতিতে কোনো কাজ করেছে আর এই কাজ থেকে উদ্ধার হওয়ার জন্য আপনার জাকাতের পয়সা উনি ইউজ করবে, এ ধরনের ঠিক না। আপনার মূল কথা হচ্ছে যে আপনি জাকাতের পয়সা দিবেন ওনাকে, যেহেতু উনি অভাবী, উনি ঋণগ্রস্ত, তাই ঋণগ্রস্ত হিসাবে একজন ঋণী মানুষকে, অভাবী মানুষকে ঋণ মুক্ত করার জন্য আপনি জাকাতের পয়সা দিতে পারেন। ব্যাস অতটুকু, জাকাত আদায় হয়ে যাবে, আপনার জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু উনি মানে ব্যাংক থেকে বা অন্য কারো থেকে লোন করে এই সুদ সিস্টেমে করা জানা, এটা তো ঠিক না।
সুসিস্টেমে করে জানাও ঠিক না, আর এই ধরনের সিস্টেমে কাউকে সাপোর্ট দেওয়া এবং হেল্প করাও ঠিক না। বিকজ যদি কেউ মানে সুসিস্টেমে করা জানে, আপনাকে আপনি তাকে সাপোর্ট করেন, তাহলে তাহলে তো আপনি একজন মানুষকে গুনার কাজে মধ্যে সাপোর্ট করতেছেন। গুনার কাজে কাউকে সাপোর্ট করা ঠিক না। কথার সারাংশ হচ্ছে, ঋণগ্রস্ত মানুষকে, অভাবী মানুষকে তার অভাব দূর করার জন্য, অভাব কমানোর জন্য এবং ঋণ মুক্ত করার জন্য আপনি তাকে যাকাতের পয়সা দিয়ে সাহায্য করতে পারেন। জাযাকাল্লাহ। জি, তা আমি বলছিলাম যে অল্প তুষ্ট টাকা, ঘর বাড়ি বেশি আছে, টাকা পয়সা বেশি, তাই বলে একজন মানুষ ধনী হয়ে যায়, যায় না। ধনী হচ্ছে দিলের ধনী, মনের ধনী। যে মনের দিক দিয়ে ধনী সেই আসল বড় ধনী। অনেক মানুষ আছে সুবহানাল্লাহ যে তার টাকা পয়সা কম কিন্তু তার মনে মাঝে সান্ত্বনা আছে। অনেক মানুষ আমরা দেখি সমাজে যে শ্রমিক মানুষ, শ্রমিক মানুষ সারাদিন কাজ করে কিন্তু যখন রাত আসে তখন সে আরামে ঘুমাইতে পারে। ঘুমানির সময় আসলে সে এই তাড়াতাড়ি কয়েক মিনিটের ভিতরে সে ঘুমে চলে যায়, গভীর ঘুমের মাঝে চলে যায়। একটা কল নিয়ে নেই। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো কল, আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। জি ভাই, আপনার প্রশ্নটা কি বলেন? জি, ভালো আছেন সব? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার প্রশ্ন হইল গিয়া, উমরার সময় কি ইহরামের অবস্থা তো সুগন্ধি লাগানি ঠিক নাই? জি, এখন মেসেজ, আমার আম্মা কি বেমানি মানুষ আসলাম তো তার মাসাজ করার লাগে আমরা সুগন্ধি আলা একটা মলম লাগানি হয়েছিল। তো উমরাত মানে তান তো এহরামের অবস্থা আসলা, আর যে লাগাইছেন তাই নয় এহরামের অবস্থা আসলা। এখন ইকটার মানে ইয়োকিতা আর কি, কিলাহান ইকটার, আমরা তো একটা কিছু জানি না, দাম টামও দিছি না, তো একটা কিলাহান কিতা করা যায়? জি আমি বুঝতাম পারছি আপনার প্রশ্নটা। জি, আপনি কন্টিনিউ প্রোগ্রাম দেখো, সুন্দর প্রশ্ন করছেন। আর কোনো প্রশ্ন আছে নি ভাই? আর জি ভাই, প্রশ্ন করা ওখান উমরা অবস্থা তাই নর্মালি জানেন যে সুগন্ধি ব্যবহার ঠিক না, কিন্তু ওনার আম্মা অসুস্থ, একটি মলম ব্যবহার করতে হয়, তো এটার মাঝে কিছু সুগন্ধি আছে, গ্রান আছে বা বিক্সও মনে করেন, একটা গ্রান তো থাকে, তো অন্য জন ওই উমরা অবস্থায় হেরাম অবস্থায় তা ওনার আম্মাকে কি সুগন্ধি ইউজ করেছেন, ব্যবহার করছেন, তা মত অবস্থায় তারা চলে আসে, কোনো দমও দিয়েছেন, কোনো অসুবিধা হয়েছে কি না জানতে চাইছেন? জি, এহরামের অবস্থায় সুগন্ধি জাতীয় জিনিস ব্যবহার করা ঠিক না, জায়েজ না। আতর ইউজ করা বা পারফিউম ইউজ করা এগুলো এহরামের অবস্থায় ঠিক নাই। কিন্তু কোন উনি প্রশ্ন করেছেন যে ওনার আম্মা অসুস্থ ছিলেন, অসুস্থ হিসাবে ওনার জন্য একটা ক্রিম ইউজ করা হয়েছে, মাসাজ করে ক্রিম দিয়ে মাসাজ করা হয়েছে, এটা ওনার জরুরতে করা হয়েছে। তাই যেহেতু উনি ইচ্ছাকৃতভাবে সুগন্ধি ব্যবহার করেন নাই, সুগন্ধি ইউজ করেন নাই, বরং একটি জরুরতে উনি যেহেতু অসুস্থ বিমার হিসাবে এই কাজটা করেছেন। দ্বিতীয় কথা হলো যে উনি আসলে মশলাটা জানতেন না, যদি জানতেন তাহলে হয়তো এহরাম অবস্থায় উনি ব্যবহার করতেন না, তাই ওনার উপর দাম আসবে না, কিছু সদকা করে নিলেই এটা কাবার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো উনি তো চলে আসছেন, চলে আসলো, সেখানে যারা আছেন তাদের মধ্যে থেকে কাউকে দিয়ে কিছু সৎকার পয়সা সেখানকার গরিব মিসকিনের কাছে বন্টন করে দিলে সেটা আদায় হয়ে যাবে, ভালো হবে। অনেক সময় আছে দেন মাথার ব্যথা ধরছে, আমরা বিক্স ইউজ করেন, বিক্সের মাঝে তো একটা গন্ধ আছে। জি, এগুলো কি ঠিক হবে? দেখেন, এহরাম তো এহরাম অবস্থা তো খুব বেশি দিন থাকতে হয় না, মাত্র কিছু সময়। আপনার উমরা এহরাম করেন, উমরার জন্য এহরাম করছেন, সেখানে গিয়েই তো আপনি একটু রেস্ট করে আপনি উমরার কাজটা করে নেওয়ার পরেই তো আপনি হালাল হয়ে গেলেন। তাই সামান্য কোনো উজরে, সামান্য উজরের কারণে, সামান্য অসুবিধার কারণে, যেগুলো এহরামের মাঝে নিষিদ্ধ, মাওয়ানি' ইহরাম, যে সমস্ত কাজ এহরামের ভিতর এহরাম চলাকালীন অবস্থায় ঠিক না, যে সমস্ত জিনিস এহরাম অবস্থায় ব্যবহার করা ঠিক না, লাগানো ঠিক না, এই সমস্ত জিনিস আপনি করবেন না। এতে যদি আপনার একটু কষ্ট হয় তাহলে আপনি একটু সবর করবেন, একটু কষ্ট করবেন, সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। এই যে ধৈর্য ধারণ করতেছেন এজন্য আপনার সওয়াব বেশি হবে, আল্লাহ তাআলা আপনাকে উজরত দিবেন, আজর দিবেন, সওয়াব বেশি দিবেন। এই জন্য এমন যেন না হয় যে আমরা সামান্য একটু অসুবিধার কারণেই আমরা অনেক কাজ করে ফেললাম বা অনেক জিনিস ইউজ করে ফেললাম যেটা উমরা এহরাম অবস্থায় করা ঠিক না। তাহলে উমরার মধ্যে বলা হয়েছে না এহরাম অবস্থায় যে একটু স্যাক্রিফাইস করতে হবে, কোরবানি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আমরা এহরামের অবস্থায়, এবাদতির অবস্থায় যত বেশি ধৈর্য ধারণ করব, যত সহ্য করব,
ধৈর্য ধরব, আমার এই আমলের সব আরো বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য সহ্যকারে তাম ইবাদত কা তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। হ্যালো, কল আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, আপনার প্রশ্নটা কি? আমি একটা প্রশ্ন করতে আসলাম। জি জি, খুব কাছে আমি দিও সাজদার নামাজ তিনবার তিনবার কুল ফল্লা করিয়া ফয়লা রাখাত তিনবার বাজার রাখাত কুল ফা তিনবার ফয়া নামাজ ফলা ওই বনি তাহাজ্জুদ সাজদার নামাজ। জি, আর ও খান তো জি আনসারটা মুফতিসাল। জি মাশাআল্লাহ, তাহাজ্জুদের নামাজে আপনি সমান সুরা একাধিকবার পড়তেছেন, সুর কুল হুয়াল্লাহু আহাদ, সূরাতুল ইখলাস, সূরাতুল ইখলাস আপনি প্রথম রাকাত তিনবার পড়েছেন, সেকেন্ড রাকাত তিনবার পড়েছেন। ইয়েস, আপনি পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। নফল নামাজে, সুন্নত নামাজে একই রাকাতে একাধিকবার সুরা পড়া যায়, কিন্তু যখন আমরা ফরজ পড়ব তখন একই সুরা যেন আমরা রিপিট না করি। ফরজ নামাজ পড়ার সময় আমরা এক রাকাতে একটি সুরাই পড়ব, যদি ছোট্ট সুরা হয় তাহলে একটি সুরাই পড়ব, এই সুরা সমান সুরাকে যেন আমরা রিপিট না করি, সেকেন্ড রাকাতে ডিফারেন্ট সুরা পড়ব। কিন্তু নফল নামাজে, তাহাজ্জুদের নামাজে আপনি যদি ইচ্ছা করেন তাহলে সমান সুরা আপনি তিনবার পড়তে পারেন, পাঁচবার পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে যদি আপনার লম্বা সুরা ইয়াদ থাকে তাহলে আপনি সেম সুরা রিপিট না করে লং সুরা পড়ে নেন, এটা আরও ভালো হইল। তো লং সুরা যদি পড়েন, বেশি আয়াত পড়েন, সেটাও ভালো। আর যদি আপনার মনে চায় যে সুরাতুল ইখলাস বা অন্য কোনো সুরা রিপিট করবেন, আপনি রিপিট করতে চাইলেও রিপিট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। নামাজও শুদ্ধ হবে এবং এই কাজটাও ঠিক আছে ইনশাআল্লাহ। নেক্সট কল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি, খুব কাছে আপনার প্রশ্নটা কি? জি, আমি একটা প্রশ্ন আমার। জি, মোল্লা সাহেবের কাছে। জি, খুব কা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ, তাসবিহ তো আবেশি না, সুবহানাল্লাহ হামদি, সুবহানাল্লাহ লাজি, কোনটার নাকি বেশি হয় আল্লাহ? জি, সুন্দর প্রশ্ন একটা করছেন আপনি। জি, আর কোনো প্রশ্ন আছেন না? আপনি যে তসবির কথা বলেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেকটা তসবিহ ভালো এবং প্রত্যেক তসবির মাঝেই সওয়াব আছে। সুবহানাল্লাহ, যারা সুবহানাল্লাহ পড়বে, সুবহানাল্লাহ একটা এক মর্তবা সুবহানাল্লাহ পড়লে বেহেশতের মাঝে একটা গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। যদি আপনি ডেইলি 100 টাইম সুবহানাল্লাহ পড়েন তাহলে বেহেশতের মাঝে 100 গাছ লাগানো হবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেরাজ থেকে তশরিফ আনলেন, জান্নাত জাহান্নাম নবীজিকে দেখানো হলো, সায়ের করানো হলো, তখন দেখলেন যে জান্নাত একবারে মরু প্রান্তরের মতো খালি জায়গা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন যে তোমরা বেশি বেশি করে সুবহানাল্লাহ পড়ো, বিকজ জান্নাতের মাঝে তো ঘর নাই, বাড়ি নাই, সবগুলো খালি, তুমি যদি সুবহানাল্লাহ পড়ো তাহলে তোমার জন্য গাছ লাগানো হবে। তোমার আমলের মাধ্যমে যত বেশি আমল করবে, আমলের মাধ্যমেই জান্নাতে বাগান হবে, জান্নাতে ঘর হবে বা লাগানো হবে, আলিশান অট্টালিকা হবে। তাই সুবহানাল্লাহ পড়লেও সওয়াব আছে, আলহামদুলিল্লাহ পড়লেও সওয়াব আছে, লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়লেও সওয়াব আছে। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা, আল্লাহর তাওহীদের কথা ঘোষণা করা হইতেছে, আল্লাহর একত্ববাদের কথা ঘোষণা করা হইতেছে, লা ইলাহা আল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহই আমার মাবুদ, আল্লাহই আমার খালিক, আল্লাহই আমার মালিক। তাই লা ইলাহা ইল্লাল্লাহ এই তসবিহ আপনি পড়বেন, এটা পড়লে অনেক সওয়াব আছে, আলহামদুলিল্লাহ এটাও পড়বেন, এই তসবির মাঝে অনেক সওয়াব আছে, সুবহানাল্লাহ পড়বেন, এই তসবির মাঝেও সওয়াব আছে। কম্পেয়ার করা যাবে না, সুবহানাল্লাহ তসবির মাঝে কম্পেয়ার করা যাবে না, যে এই তসবিহ পড়লে সব কম আর সেই তসবিহ পড়লে সব বেশি, এই ধরনের না, কম্পেয়ার করা যায় না। বিকজ প্রতিটি তসবিহ মুবারক, প্রতিটি তসবিহ মুবারক, তাবারক রহমান, আল্লাহ আকবার, আল্লাহ মুবারক, আল্লাহ তসবিহ মর্জ, আল্লাহ তসবিহ মুবারক। তাই সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো পড়বেন, প্রত্যেকটি তসবিহ আদায় করবেন, অনেক অনেক সওয়াব পাবেন, সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ। দেখা যাক আমাদের সাথে কে আছেন। হ্যালো, খালা, আসসালামু আলাইকুম। আচ্ছা, হুজুর কাছে আমার একটা কোয়েশ্চন, আমার একটা বাচ্চা অসুস্থ আসমা, তাই নর দিয়ে তা তাই খুব সবসময় খালি কফ থাকে, তাই নর এবারে 12 মাস হই, তাই থান আমি যদি আসিন চুরা ফরিয়া থানলে পানি খাওয়াইতাম পারমনি প্রত্যেক দিন ফজরের নামাজ পড়িয়া, একটা কোয়েশ্চন।
আর দুই নম্বর হইল দার খরচ যদি থাকে ঋণ থাকে ঋণের লাগে কোন দোয়াটা বা কোন সুরা ফোরা বালা দার খরচ সুযোগ বার লাগে ও দুইটা কোয়েশ্চন আমার হইবা আপনার কাছে আর আমি রাখি দিই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুনা দুটি প্রশ্ন, প্রথম প্রশ্নটি হচ্ছে তোমার ছোট একটা বাচ্চা বেমার আসমা বেমার তো উনি সুরে ইয়াসিন পড়ে পানির মধ্যে ফু দিয়ে এই পানিটা দেন নাকি ঠিক আছে নিতেন বলছে সুবহানাল্লাহ কত সুন্দর একটি। আপনার ছোট বাচ্চা বেমার অসুস্থ আসমার প্রবলেম দোয়া করি প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বাচ্চাকে সুস্থ করে দেন, তার এই আসমার প্রবলেম কোনো যেন দূর করে দেন। আর আপনি অত্যন্ত সুন্দর একটা পদ্ধতি অবলম্বন করেছেন, অত্যন্ত সুন্দর একটা ওয়াজিফা গ্রহণ করেছেন, সেটা হলো যে আপনি সুরা ইয়াসিন পড়ে আপনি পানির মাঝে ফু দিয়ে এই পানিটা বাচ্চাকে খাওয়াইতেছেন সুবহানাল্লাহ। এটা অত্যন্ত ভালো একটা আমল, সুন্দর রুকিয়া। আপনি সুরা ইয়াসিন পড়ে পানির মাঝে ফু দিয়ে এই পানিটা আপনি বাচ্চাকে পান করাইবেন এবং সুরা ইয়াসিন পড়ে বাচ্চার বুকের মাঝেও ফু দিবেন। ইনশাআল্লাহ এই আমলগুলো করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে এই বাচ্চাকে যেন শিফা দান করেন। আমিন। দেখেন কোরআন শরীফের মাঝে শিফা আছে। আমরা অনেক সময় বিভিন্ন ধরনের রোগ সুখে আক্রান্ত হয়ে যাই আর আমরা তখন পেরেশান হয়ে যাই, আমরা আল্লাহর কাছে শরণাপন্ন হই না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। যে কোরআনের মাঝে এই আয়াতে সারমর্ম হচ্ছে যে কোরআনের মাঝে শিফা আছে, তা আমরা যদি কোনো সময় রোগ সুখে ভুগি বেমার হয়ে যাই আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি। এবং কোরআন শরীফের মাঝে বিভিন্ন সুরা আছে, বিভিন্ন আয়াত আছে, এই আয়াতে শিফাগুলো যেন আমরা পড়ি আর আল্লাহর কাছে আমরা চাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আয়াতে কারিমার মাধ্যমে কোরআনের তিলাওয়াতের মাধ্যমে আমাদেরকে শিফা দান করবেন। জাযাকাল্লাহ মুফতি সাহেব। আজান কলার আছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি খুব আছেন। জি, প্রথম প্রশ্ন হচ্ছে আমার হাজবেন্ড খাজে এখন, এখন আমার হাজবেন্ড শুধু উনার কোরবানিটা যদি দেয় এক্সট্রা নাম, উনার উপরে যে করে এক্সট্রা নাম উনি যদি দেয় তাহলে উনার পক্ষ থেকে দেওয়া হবে কিনা, সাত নাম দিতে হবে? আর জি আর একটা প্রশ্ন হচ্ছে যদি স্ত্রী খাজে না থাকে, এখন স্ত্রীর হয়তো 300 পাউন্ড 350 পাউন্ড এরকম স্বর্ণ আছে, অতটুকু টাকার পরিমাণে স্বর্ণ আছে, তাহলে কি উনার উপরে এই স্ত্রীর উপরে কোরবানি ফরজ না কি? আর যদি ফরজ হইয়া থাকে উনি স্বামীর পক্ষ থাকে, উনি তো আর রুজিত নাই, আমি রুজিত নাই, তখন আমার আপনার জবাব পাইবা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা অত্যন্ত কষ্ট করে আমাদেরকে প্রশ্ন করতে আছেন, আমরা কিন্তু এখানে একটি ছোট্ট ব্রেকে দেখে যাচ্ছি। ব্রেকের পর ইনশাল্লাহ আবারও আমরা আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা বাংলা সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ বিরতির পর আবার আমরা দর্স হাদিস প্রোগ্রাম নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। বিরতির আগে আমার অনেক ভাই বোনেরা প্রশ্ন করেছেন, ইনশাল্লাহ আমরা প্রশ্নের আনসারে দিকে যাব। সাথে আমি মুফতি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, কষ্ট করে দেন আমাদেরকে প্রশ্নের আনসার দিচ্ছেন, হাদিসে আলোচনা করতেছেন। আমরা আমার ভাইদের প্রশ্নগুলোর আনসার দিব। প্রথমেই এক বোন প্রশ্ন করেছিলেন, উনি তো সুরে ইয়াসিন পড়ে যে দোয়াটা দিচ্ছেন তো আনসার শেষ হয়ে গেছে, ঋণের দোয়া আসলে কর্জ আছে, কর্জের জন্য কি দোয়া করবেন? করজের জন্য যাতে আমরা ঋণমুক্ত হইতে পারি, করজ যেন আমরা পরিশোধ করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা আমরা দোয়া করব। আর বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুন্দর দোয়া শিখিয়ে গিয়েছেন, চমৎকার একটা দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা যদি নিয়মিত এই দোয়াগুলো পড়ি ইনশাআল্লাহ আমাদের ঋণ আদায়ের একটা ব্যবস্থা হয়ে যাবে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক واغنني بفضلك عمن سواك। দোয়াটি আমি আবার পড়ছি।
اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. এই দোয়াগুলো নিয়মিত পড়বেন ইনশাআল্লাহ। এই দোয়া নিয়মিত পড়লে ঋণ আদায় হয়ে যাবে, আল্লাহ তাআলা করজ মুক্ত করবেন, করজ পরিশোধ করার একটা ব্যবস্থা আল্লাহ তাআলা গায়েব থেকে করে দেবেন ইনশাআল্লাহ। আমার এক বোন প্রশ্ন করেছেন, ওনার হাজবেন্ড কাজ করেন, মোটামুটি উনি একটা কোরবানি দিবেন, কোরবানির টাইমে আগে, কিন্তু তার কাছে ওনার স্ত্রীর কাছে আর কি, যে বোনের কাছে, বোনের কাছে টাকা পয়সা নাই, স্বর্ণ আছে 3-3.5 ভরি, ওনার উপর কি কোরবানি আসবে জানতে চাচ্ছেন। জি, সাধারণত দুইটা প্রশ্ন করছেন বৈশ্য, প্রথমটা হাজবেন্ডের কোরবানি কি আদা হবে, শুধু একে আদা দেন। জি, নিয়ম হচ্ছে যার উপরে কোরবানি ওয়াজিব তার কোরবানি তিনি নিজে করবেন। হাজব্যান্ডের উপরে যদি কোরবানি ওয়াজিব হয় তাহলে হাজব্যান্ড নিজের পক্ষ থেকে কোরবানি আদায় করবেন, এটাই তাহলে ওনার ডিউটি, ওনার দায়িত্ব। ওনার পক্ষ থেকে কোরবানি আদায় করলে কোরবানি আদায় হয়ে যাবে। এখন ওনার স্ত্রীর উপরে যদি কোরবানি ওয়াজিব হয় আর হাজব্যান্ড যদি স্ত্রীর পক্ষ থেকেও কোরবানি দিয়ে দেন, কোরবানির পয়সা দিয়ে দেন, কোরবানি আদায় করে ফেলেন, সেটাও আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। মোটামুটি নিজের পক্ষ থেকে আদায় করলে হবে, আমি যদি আমার ওয়াইফের পক্ষ থেকে, আমার ছেলে মেয়ের পক্ষ থেকে কোরবানি আদায় করি, সে কোরবানিও আদায় হবে। এখন প্রশ্ন হলো আমার উপরে কোরবানি ওয়াজিব, আমি শুধু আমারটা করলাম তো আমার ওয়াইফের পক্ষ থেকে করলাম না। এখন প্রশ্ন হচ্ছে যে ওয়াইফের উপর কোরবানি ওয়াজিব কি ওয়াজিব না। যদি ওয়াইফের উপর কোরবানি ওয়াজিব হয় আর উনি যদি আদায় করেন না তাহলে কিন্তু ওয়াইফ গুনাহগার হবে। ওয়াইফে কোরবানি না করার কারণে হাজবেন্ড গুনাহগার হবেন না, এটা বোঝা দরকার। ওয়াইফের উপরে কোরবানি ওয়াজিব, তাই কোরবানি আদায় করা ওয়াইফের উপরে ওয়াজিব। হাজব্যান্ড যদি করেন তাহলে উইলিংলি করলেন, ভালো হবে, সওয়াব পাইবেন। যদি হাজব্যান্ড করেন না তাহলে ওয়াইফকে ওনার নিজের কোরবানি আদায় করতে হবে। দ্বিতীয়ত, যদি ওয়াইফের উপর কোরবানি ওয়াজিব হয় না তাহলে কোরবানি দেওয়া জরুরি না। আমার বোন যেটা প্রশ্ন করেছেন যে ওনার কাছে কিছু স্বর্ণ আছে, সাধারণত 7.5 ভরি স্বর্ণ হয়ে গেলে জাকাত ওয়াজিব হয়, যার উপর জাকাত ওয়াজিব তার উপর কোরবানি ওয়াজিব। ওনার প্রশ্ন হচ্ছে ওনার কাছে তো 7.5 ভরি পরিমাণ স্বর্ণ নয়, বরং 3 ভরি আছে অথবা 3.5 ভরি। দ্বিতীয়ত, উনি কাজ করতেছেন না, হয়তো ওনার কাছে এনাফ মানি নেই, তাহলে কি ওনার উপরে কোরবানি ওয়াজিব? এটা আমাদেরকে মনে রাখতে হবে যে জাকাতের নিসাব যেটা, অর্থাৎ যে পরিমাণ সম্পদ হইলে জাকাত ওয়াজিব হয়, তার জন্য কয়েকটা নিসাব আছে। একটা শুধু স্বর্ণ না, স্বর্ণের নিসাব হচ্ছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে তাহলে ওনার উপর জাকাত ওয়াজিব। যদি 7.5 ভরি স্বর্ণ না থাকে, ওনার কাছে যদি সিলভার থাকে, রূপা থাকে, রৌপ্য থাকে, তাহলে 52.5 তোলা রৌপ্য হয়ে গেলে ওনার উপর জাকাত ওয়াজিব। যার উপর জাকাত ওয়াজিব তার উপর কোরবানি ওয়াজিব। এমন অনেক আছেন যার কাছে স্বর্ণ নাই, রৌপ্য নাই, ওনার কাছে যদি ক্যাশ টাকা থাকে যেটা 52.5 তোলা রৌপ্যের সম পরিমাণ হবে অথবা 7.5 তোলা সোনার সম পরিমাণ হবে, ওনাদের উপর জাকাত ওয়াজিব হয়ে যাবে। তা আমার ওই বোন যিনি প্রশ্ন করেছেন, ওনার কাছে 3.5 ভরি অথবা 3.5 ভরি সোনা আছে এবং মানে 7.5 ভরি সোনা নাই, কিন্তু আমার প্রশ্ন হলো যদি ওনার কাছে 3 ভরি বা 3.5 ভরি স্বর্ণ থাকে, পাশাপাশি ওনার কাছে যদি রৌপ্য থাকে, তাহলে এটাকে মিলাইতে হবে, অথবা ওনার কাছে 3 ভরি বা 3.5 ভরি সোনা আছে কিন্তু অবভিয়াসলি ওনার কাছে কিছু টাকা পয়সা আছে, যদি টাকা পয়সা থাকে তখন কিন্তু স্বর্ণের এই 3.5 ভরি স্বর্ণ ধরা হবে না, 3.5 ভরি স্বর্ণের মূল্যকে নির্ধারণ করতে হবে। 3.5 ভরি স্বর্ণের যে মূল্যমান, যে প্রাইস, আর ওনার কাছে যে পরিমাণ কিছু টাকা আছে, এই টাকা পাউন্ড এবং 3.5 ভরি স্বর্ণের মূল্য মিলিয়ে যদি দেখা যায় যে 52.5 তোলা রূপার সম পরিমাণ হয়ে যায়, তাহলে কিন্তু ওনার উপর কোরবানি এসে যাবে। শুধু স্বর্ণই থাকতে হবে তা না, স্বর্ণ যদি আপনার কাছে 7.5 ভরি পরিমাণ থাকে তাহলে তো আপনি কোরবানি দিবেন, কিন্তু যদি আপনার কাছে স্বর্ণ 7.5 ভরি না, 2 ভরি আছে, 3 ভরি আছে বা 3.5 ভরি আছে, তখন আপনাকে দেখতে হবে যে আপনার কাছে টাকা পয়সা কেমন আছে। যদি আপনার কাছে টাকা পয়সা থাকে, আর এদেশে তো মাশাআল্লাহ সবার কাছে অবভিয়াসলি আছে, এদেশে আমরা সবাই কাছে বিভিন্ন ধরনের কাজ, যারা আমরা কাজ করি কাজের পয়সা আছে, কাজ না করলে বেনিফিট আছে, বিভিন্ন ধরনের ইনকাম আছে, তাই আমরা মনে করি এদেশে যারা আছি সবার কাছে কিছু না কিছু পরিমাণ টাকা আছে। তাহলে আপনার কাছে যে পরিমাণ টাকা আছে, এই পরিমাণ টাকা এবং স্বর্ণের মূল্য ফিগার আউট করে যদি দেখা যায় যে 52.5 তোলা রৌপ্যের সম পরিমাণ হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। তাই সতর্কতা হিসাবে আমি আমার বোনকে অ্যাডভাইস করব যে আপনি কষ্ট করে হলো কোরবানিটা দিয়ে দিন,
বিকজ আমরা যারা এই দেশে বসবাস করি গড়ে আমাদের সকলের উপর কোরবানি ওয়াজিব, আর কোরবানি দিতে হওয়ার জন্য তো খুব বড় অ্যামাউন্টের দরকার নাই, আপনি শুধু একটা নাম দিবেন অথবা একটা বকরি কোরবানি দিয়ে দিবেন, আপনার এক নাম আপনার জন্য সারা গরু দিতে হবে না, একটা বকরি কোরবানি দিয়ে দিলে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং কোরবানির কোরবানির এই যে ওয়াজিব হুকুম এই হুকুমটা আদায় করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকাল্লাহ। দেখা যাক আমার সাথে কে আছেন। হ্যালো কল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্নটা কি? হুজুর আমার একটা কোয়েশ্চেন, আমরা বাথরুমে গিয়া কোন ধরনের দোয়া পড়তাম না। জি তো আমরা তো বাথরুমে গিয়া অজু পড়া লাগে, কিচেনে তো আমরা অজু পড়তাম পারি না, কিচেন বেশি উঁচা, তো বাথরুমে গিয়া তো আমরা অজু পড়া লাগে, আর অজুর সময় তো আমরা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ হই, বা অজুর পরে আমরা কোনো দোয়া পড়ি, বা অজুর লগে লগেও কোনো দোয়া পড়া দিয়ে আছে, তো আমরা অজুর সময় কোনো দোয়া পড়তাম পারতাম না, এতদিন বাথরুমে গিয়া দোয়া পড়া ঠিক নাই। খুব সুন্দর প্রশ্ন করছেন, এটা অনেক প্রশ্ন করা জরুরি প্রশ্ন, আমার মনে হয় দর্শক শ্রোতা যারা হুন্দা বা দেখারা তারার ফায়দা হইব। মুফতি সাহেব যে বোন প্রশ্ন করেছেন, আমরা তো নর্মালি নিষেধ আছে টয়লেটে গিয়া দোয়া পড়তে না, তো এই দেশে যে বাথরুম গুলো টয়লেট এবং বাথরুম একসাথে অ্যাটাচড, মানে এখানে যদি অজু করেন অনেক অজুর দোয়া কিভাবে পড়বেন, এই সম্পর্কে আপনি কিছু বিস্তারিত? জি, অজুর সময় বিসমিল্লাহ পড়া খুবই গুরুত্বপূর্ণ, সুবহানাল্লাহ। অজুর সময় বিসমিল্লাহ পড়ে অজু করলে এই অজুর সওয়াব হয়, বেশি সওয়াব হয়, এবং অজুর সময় নিয়ত করা, অজুর সময় যে আমরা নিয়ত অজু যখন আমরা অজু করব তখন আমরা নিয়ত করব, নিয়ত নিয়তের মাধ্যমে যদি আমরা অজু করি তাহলে এই অজুর সওয়াব আরো বেশি হয়। এটা করা সুন্নাত। জি জি, মুস্তাহাব, মুস্তাহাব। জি, কোন কোন ইমামের মতে তো অজু নিয়ত ছাড়া অজু হবে না, কিন্তু আমাদের হানাফি মজহাব মতো অজুর জন্য নিয়ত জরুরি না, কিন্তু যদি আপনি নিয়ত করেন তাহলে সওয়াব বেশি পাবেন। অজুর সময় নিয়ত কি করবেন? নওয়াইতু আন আতাওয়াদ্দুআ লিরাফিল হাদাথ ওয়া ইস্তিবাহাতান লিসসালাহ, অর্থাৎ আমি পবিত্র হওয়ার জন্য এবং আমার জন্য যেহেতু নামাজ জায়েজ হয়ে যায় এই জন্য আমি অজু করতেছি। দা যাই হোক, মূল প্রশ্নে চলে আসি। বোন প্রশ্ন করেছেন যে বাথরুমে গিয়ে তো দোয়া পড়া যায় না, তখন আমি কি করব? এখানে দুইটা বিষয়, একটা বিষয় হচ্ছে যে অজুর সময় বিসমিল্লাহ পড়া বা দোয়া পড়া, অজুর সময় বিভিন্ন দোয়া আছে, এই মাসনুন দোয়াগুলো আছে, এই দোয়াগুলো পড়া, অনেক বুজুগানের দিন বিভিন্ন ধরনের দোয়া লিখেছেন, এই দোয়াগুলো অজুর সময় পড়া। আর একটা কথা হচ্ছে যে বাথরুমের মাঝে তো টয়লেট থাকে, তাহলে তো এই বাথরুমে তো দোয়া পড়া যাবে না, এখন আমাকে সমাধানের পথ কী, কোন পথে যেতে হবে? প্রথম কথা হলো, সব বাথরুমের কিন্তু টয়লেট নেই, কোনো কোনো বাথরুমে মনে আছে যে টয়লেট সেপারেট, বাথরুম সেপারেট। যদি টয়লেট সেপারেট থাকে তাহলে সেই বাথরুমে তো আপনি ওজু করার সময় বিসমিল্লাহ পড়তে পারবেন এবং দোয়াগুলো পড়তে পারেন, আপনার কোনো অসুবিধা না, দোয়াও পড়বেন বিসমিল্লাহ পড়বেন। আর যদি একই রুমের ভিতরে বাথরুম এবং টয়লেট একই জায়গায় হয়, হ্যাঁ, তবে যদি অনেক সময় অনেকের দেখা যায় যে বাথরুমটা একটু বড় আছে, একটু মানে লাক্সারি বাথরুম, যদি টয়লেটটা একটু সেপারেট হয় একই রুমের ভিতরে, কিন্তু টয়লেটটা যদি একটু দূরে হয় আর এখানে কোনো ধরনের পার্টিশন থাকে, তাহলে কিন্তু আপনি বাথরুমে যখন অজু করবেন বিসমিল্লাহ পড়তে পারেন, দোয়াও করতে পারবেন। কিন্তু যদি দেখা যায় এমন অবস্থা যে বাথরুমটাও ছোট আর টয়লেট এবং বাথরুম একবারে পাশাপাশি দূরত্ব নেয়, তাহলে কিন্তু এই অজুর সময় ওলামায়ে কেরাম বলেন যে যে বাথরুমের মাঝে টয়লেট আছে এই বাথরুমে যখন আপনি অজু করবেন তখন বিসমিল্লাহ পড়বেন না, দোয়াও পড়বেন না, বিকজ টয়লেটে দোয়া পড়া যায় না। তখন আমার মনে হয় এটাই উত্তম হবে, যখন আপনি বাথরুমে অজুর জন্য ঢুকবেন তো ঢুকিয়ে তো আপনি অজু শুরু করে দেবেন, তাহলে বাথরুমে ঢুকার আগেই বিসমিল্লাহটা পড়ে নেন, আর বিসমিল্লাহ পড়েই বাথরুমে ঢুকেন আর ঢুকিয়ে আপনি অজু করে নিন, এটা সুন্দর একটা সমাধান হয়ে যেতে পারে। আর অজস্ব তো আপনি যখন যদি টয়লেট এবং বাথরুম একই জায়গায় হয় তাহলে এই বাথরুমে যখন আপনি অজু করবেন বিসমিল্লাহ পড়বেন না, বরং অজু যখন অজু করার জন্য যখন আপনি বাথরুমে ঢুকবেন ঢুকার আগেই আপনি বিসমিল্লাহ পড়ে নেন, বিসমিল্লাহ পড়েই সাথে সাথে বাথরুমে ঢুকে অজু করেন, অজু করার পর আপনি বাথরুম থেকে বাইরে চলে আসুন, তারপর যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো পড়েন, কালিমা শাহাদা আছে, তারপর একটা দোয়া আছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাত্বাহিরিন, হাদিস শরীফে এসেছে। যারা সুবহানাল্লাহ অজু সুন্দরভাবে অজু করবে আর অজুর শেষে এই দোয়াটা কালিমা শাহাদা পড়বে, আর এই দোয়াটা পড়বে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাত্বাহিরিন, তার জন্য বেহেশতের আটটি দরওয়াজা খুলে দেওয়া হবে, সুবহানাল্লাহ। তাই আমি যে পদ্ধতিটা বলেছি যে
ফর্মুলাটা বলেছি, আশা করি এই ফর্মুলাটা অবলম্বন করলে আমার সকল কুল রক্ষা হয়ে যায়, সকল কুলটা রক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মুফতি সাহেব। পরবর্তী কল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার হাজবেন্ডের ইনকাম মাসে 1500 ডলার নাই গো। জি। শোনা সাতপুরি নাই আর সেভ কোনো পয়সা নাই, তোরা ঋণ আছে, তো এটার উপরে আমরা কেটে কুরবানি করতে পারব নি। জি ঠিক আছে, ফন্ডস্ট জি বোন প্রোগ্রাম দেখো ইনশাআল্লাহ। মুফতি সাহেব, আপনার হাজবেন্ডের মান্থলি একটা ইনকাম আছে মাশাআল্লাহ, আর কিছু ঋণও আছে, এমত অবস্থায় ওনার স্বর্ণ নাই, রূপা নাই, এগুলো নাই হয়তো, তাহলে ওনার উপর কি কোরবানি ওয়াজিব হবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে আপনার হাজব্যান্ডের যে মান্থলি যে ইনকাম আছে এবং ওনার যে খরচ আছে, ওনার খরচকে মাইনাস করার পর, হ্যাঁ খরচ পরিশোধ করার পর, যদি ওনার কাছে এই কোরবানি ওয়াজিব হয় যে পরিমাণ পয়সা থাকলে এই অ্যামাউন্ট থাকে, তাহলে ওনার পর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। ওনার যে ঋণ আছে, ওনার ইনকাম আছে, ঋণও আছে, ঋণ পরিশোধ করার পর দেখতে হবে আপনার কাছে কী পরিমাণ অ্যামাউন্ট আছে, কত কত টাকা আছে, কত কেমন কি পরিমাণ আপনার কাছে পাউন্ড আছে। যদি দেখা যায় যে মিনিমাম 52.5 তুলা রুপের পরিমাণ অ্যামাউন্ট আপনার কাছে আছে, তাহলে কিন্তু আপনাদেরকে কোরবানি দিতে হবে। আর 52.5 তুলা রুপার অ্যামাউন্টটা খুব বেশি না, বেশি না, কয়েকশো পাউন্ড, 500 পাউন্ডের ভিতরে হয়ে যাবে। তাহলে 500 পাউন্ডের ভিতরে হয়ে যায়, তাহলে এই অ্যামাউন্টটা বড় অ্যামাউন্ট না। আর এই পরিমাণ অ্যামাউন্ট আমরা আশা করি সকলের কাছেই আছে। এই জন্য আমরা আগেও বলেছি যে এই দেশে বিশেষ করে আমরা যারা এই দেশে বসবাস করি, গড়পড়তা আমরা আমাদের সকলের উপর কিন্তু কোরবানি ওয়াজিব। পরবর্তীকালে আসসালামু আলাইকুম। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার সালাম সর্বপ্রথম আপনারা দুইজনের হাসে। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার দুই তিনটি প্রশ্ন। জি কোকাসাইন, আমার প্রথম প্রশ্ন হলো, আমরা যে ফজর আর সকাল আর বিকালে তিন তসবি গাড়ি নানি আর ইস্তিগফার দুরুদ শরীফ সুবহান কালমা, ওই তসবিগুলো যদি ফজরের নামাজ পড়ার বাদে কিছু টাইম না মিলে, ওই তসবিগুলো কি জুহুরের নামাজের আগে পড়লে হইব নি? একটা প্রশ্ন। আর দুই নম্বর প্রশ্ন হলো, আমরা যে এশার নামাজ পড়ি, দুই রাহাত সুন্নতে মুয়াক্কাজা পড়ি, ওই পড়ার বাদে দুই রাহাত নফল নামাজ পড়ি, ওই নফল নামাজটা কি উতিরের বাদে পড়তাম নি না উতিরের আগে পড়তাম? আচ্ছা। আর তিন নম্বর প্রশ্ন হলো যে, বাচ্চা ইন্দোর 16 ইয়ারের নিচর বাচ্চা ইন্দোর যদি চাইল্ড বেনিফিটের পয়সা কিছু জমা তা হন, ওই বাচ্চা ইন্দোর উপরে কোরবানি ওয়াজিব হইব নি? কত বছর হইলা? 16 বছরের নিচে। আচ্ছা। আমরা তো আলহামদুলিল্লাহ জহাত দিছি সব সময়, যত হান আসুন আমরা সেভিং এ রাখছি, বাচ্চা ইন্দোর লাগে, ভবিষ্যৎ লাগে, ওই পয়সা আমরা জহাত দিচ্ছি, এখন কি ওই বাচ্চাদের উপরে কি কুরবানি ওয়াজিব হইব নি? জি সুন্দর প্রশ্ন করছেন, জাযাকাল্লাহ প্রশ্ন করছেন, আপনাকে ধন্যবাদ। আমরা আনসার দেখে চলেছি মুফতি সাহেব, মানে প্রশ্ন করছেন সকাল বিকাল যে তসবি তিন তসবিগুলা, সুবহানাল্লাহ সব আলহামদুলিল্লাহ এগুলো বা তসবিগুলা, তো একটু সকালে করা লাগে বিকালে? জি ফজরের নামাজের পরে কিছু তসবি আছে, তেমনি ভাবে মাগরিবের নামাজের পরও অনেক কিছু তসবি আছে, তসবিগুলা পড়লে অনেক ফায়দা, অনেক এই তসবিগুলো পড়েন। তাই আপনি চেষ্টা করবেন এই তিন তসবিগুলো, বরং সম্ভব হলে ছয় তসবিগুলো আপনি ফজরের নামাজের পর আপনি আস্তে আস্তে পড়ে নেবেন। চেষ্টা করবেন যেন ফজরের নামাজের পরে এই আমলগুলো আপনি আদায় করতে পারেন। যদি কোনো ব্যস্ততার কারণে বা কোনো বিজির কারণে আপনি পড়তে পারেন না, তাহলে জোহরের পরে অথবা অন্য যে কোনো সময় পড়ে নিলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো উত্তম হলো যে এই তসবিগুলা ফজরের নামাজের পরেই আদায় করে নেওয়া, ভালো হবে। কিন্তু এটা আমাদের একটা রুটিন রাখতে হবে, যদি আমার মনে মাঝে এটা গুরুত্ব থাকে যে আমি ফজরের পরে এই তসবিগুলা পড়তে পারি নাই, আমাকে এই তসবিগুলো পড়তেই হবে, তাহলে ইনশাল্লাহ একটা সুবিধা হয়ে যাবে। যতই বিজি থাকি না কেন, যতই ব্যস্ত থাকি না কেন, আমার যদি ইচ্ছা থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগ করে দিবেন। তাই আমাকে ট্রাই করতে হবে জোহরের পরে অথবা জোহরের আগে অথবা অন্য যে কোনো সময়,
মোটামুটি এই দিনের ভেতর আমার এই তসবিগুলা পড়ে নিতে হবে। এইভাবে যদি আমি কমিটেড থাকি ইনশাল্লাহ আমার এই কমিটমেন্ট আমি রক্ষা করতে পারবো এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুযোগ করে দিবেন। তসবি পড়া খুবই জরুরি, তসবির মাধ্যমে নিজের দিল পরিষ্কার হয়, কালবের মাঝে নূর পায়দা হয়। তাই তসবি এবং এই ওয়াজিফার প্রতি যদি আমরা রেগুলার আমরা আদায় করি ইনশাআল্লাহ আমরা অনেক বারাকা পাবো, অনেক সওয়াব পাবো। তাই এই জিনিসগুলোর প্রতি আমাদের গুরুত্ব থাকতে হবে। দুনিয়ার যে কোনো কাজ আছে না, যদি অনেক সময় অনেক কাজটা আমার ছুটে যায় তো অন্য সময় আমি ওগুলো কভার করে, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমার যে কিছু নির্দিষ্ট ওয়াজিফা আছে, দুরুদ শরীফ আছে, তসবিহ তাহলিল আছে, এগুলো হয়তো টাইম টু টাইম আমি করতে করলাম, যদি কোনো সময় টাইম টু টাইম করি না তাহলে পরবর্তীতে অনেক অনেক সময় দেখা যায় অনেক সময় আমরা এগুলো করি না, গাফিল হয়ে যাই। তাই আমার বোন অত্যন্ত সুন্দর করে বলেছেন যদি মাশাআল্লাহ গাফিল্লা যদি এই টাইমে পড়তে পারেন না অন্য সময় কিন্তু উনি পড়ে নিতেছেন। এভাবে আমাদের সকলের খেয়াল রাখা দরকার, সকলের এই এ ধরনের মন মানসিকতা থাকা দরকার যে নামাজের পরে যে সমস্ত তাসবিহ তাহলিলগুলো আছে, দোয়াগুলো আছে, এগুলো আমরা ওই সময় আদায় করার চেষ্টা করব। যদি কোনো কারণে আমরা আদায় করতে না পারি অন্য কোনো সময় একটু সুযোগ করে হলেও, কষ্ট করে হলেও সময় বের করে নিয়ে আমরা এগুলো যেন আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে বেশি বেশি করে তসবিহ পড়ার, দুরুদ শরীফ পড়ার, ওয়াজিফা পড়ার তৌফিক দান করেন। বোনের একটি প্রশ্ন, এশার নামাজে ভিতরের এশার নামাজে জামাতের ফরজে ফরজে নফল নামাজটা এটা ভিতরের আগে না পরে জানতে চাচ্ছেন? এশার ফরজ নামাজে পরে দুই রেখাত সুন্নতে মুআক্কাদা আছে, তারপর যদি আপনি ইচ্ছা করেন তাহলে দুই রেখাত নফল নামাজ পড়তে পারেন। এটাকে আমাদের সমাজে অনেকেই হালকি নফল বলেন, আসলে এটা হালকি নফল না, শুধু নফল। নফলকে হালকা বলা হয় এই জন্য আমাদের সমাজে যে যেহেতু নফল নামাজ দাঁড়িয়ে পড়া যায় বসেও পড়া যায়। তা মেইন প্রশ্ন হচ্ছে ভিতরের আগে নামাজ পড়বেন না ভিতরে পরে পড়বেন? আপনি নফল নামাজটা ভিতরে আগেই পড়ে নেবেন। প্রথমে তো ফরজ এশার ফরজ নামাজ পড়লেন চার রেখাত, তারপর দুই রেখাত সুন্নতে মুআক্কাদা, তারপর দুই রেখাত নফল নামাজ পড়ে নেবেন, তারপরে আপনি ভিতির পড়বেন। নফল নামাজ পড়ার পরে আপনি ভিতির নামাজ পড়া, এইটাই হচ্ছে নিয়ম, এটাই ধারাবাহিকতা। জি জাযাকাল্লাহ। বোনের একটি প্রশ্ন, ওনার ছেলে মেয়ে আছেন সুল্লার নিচে, জি, তো ওদের যে চাইল্ড বেনিফিটের পয়সা আমাদের ছেলে মেয়ে যারা প্রাপ্ত বয়স্ক হয় নাই, যারা রুজি রোজগার করতেছে না, কামকাজ করতেছে না, কিন্তু এরপরও তাদের অনেক চাইল্ড বেনিফিট থাকে, অন্যান্য বেনিফিটের পয়সা আসে। তাই ছেলেমেয়েরা বালিগ হওয়ার আগ পর্যন্ত তাদের উপর কি কোরবানি ওয়াজিব, তাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া কি জরুরি, এই সম্পর্কে উলামায়ে কেরাম এবং ফুকাহায়ে কেরাম আইম্মায়ে মাজাহিব মাজহাবের ইমামগণে বিভিন্ন মত আছে। হানাফি মাজহাব মত যে নাবালিক বাচ্চাদের উপর কুরবানি ওয়াজিব না, নাবালিক ইমন কি নাবালিক বাচ্চা যদি ধনী থাকে, রেজ থাকে, তার কাছে যদি টাকা পয়সাও থাকে তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব না। কিন্তু যদি তাদের কাছে টাকা পয়সা থাকে আর মা বাবা যদি তাদের পক্ষ থেকে আদায় করে নেন তাহলে এটা আদায় হয়ে যাবে এবং এটা উত্তম। কিন্তু নাবালিক বাচ্চা যারা প্রাপ্তবয়স্ক হয় নাই, বালেগ হয় নাই, তাদের পক্ষ থেকে কোরবানি আদায় করা ওয়াজিব না, জরুরি না। কিন্তু যদি তাদের কাছে কোরবানি আদায় করা পরিমাণ পয়সা থাকে, তারা মালদার থাকে, তাদের অ্যাকাউন্টে এনাফ মানি আছে, তখন যদি মা বাপ তাদের পক্ষ থেকে আদায় করেন তাহলে উত্তম। উত্তম হলো তাদের পক্ষ থেকে কোরবানি আদায় করা। এখন প্রশ্ন হলো যে মা বাবা নাবালিক বাচ্চাদের পক্ষ থেকে কোরবানি আদায় করবেন, পয়সা কার দিবেন? নাবালিক বাচ্চাদের পয়সা থেকে কোরবানি আদায় কোরবানি পয়সা দেবেন না নিজেদের পক্ষ থেকে দিবেন? হেদায়া কিতাবের মাঝে এই মাসলার সমাধান দেওয়া হয়েছে এভাবে যে মা বাবা নিজেদের পক্ষ থেকে পয়সা দিবেন, বাচ্চাদের পয়সা নেবেন না, মা বাবা নিজেদের পয়সা থেকে বাচ্চাদের পক্ষ থেকে কোরবানি আদায় করবেন। তবে আবারও বলে রাখি যে নাবালিক বাচ্চাদের পক্ষ থেকে কোরবানি আদায় করা কিন্তু ওয়াজিব না। যদি আপনি আদায় করতে চান তাহলে ভালো, আর যদি কোরবানি দেন তাহলে আপনাদের পক্ষ থেকে কোরবানি খরচ দেবেন। আমি ফোন একটা আমল আছে, সেটা হলো যে আমরা ওযু করা ওযু শেষ করার পরে কালিমা শাহাদা পড়ব এবং একটা দোয়া পড়ব।
এই দোয়াটা আমি পড়তেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। সুবিধার জন্য আমি আবার এগুলো রিপিট করতেছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين جي এই দোয়াটা বড় ফজিলতপূর্ণ দোয়া, বড় মোবারক দোয়া। যারা এই দোয়াগুলো পড়বে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের আটটি দরওয়াজা তার জন্য খুলে দিবেন ইনশাআল্লাহ। আর যার জন্য বেহেশতের দরওয়াজা খুলে দেওয়া হবে এটা তার ইঙ্গিত মিলতেছে যে উনি বেহেশতে যাবেন, বেহেশতে না গেলে বেহেশতের দরওয়াজা কার জন্য খোলা হবে? সুবহানাল্লাহ। বলে নিশ্চয় তাহলে লিখে ফেলছেন বা রেকর্ডও করা যায় বা ইউটিউবে গেলে আমাদের প্রোগ্রাম দেখতে পারবেন ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ। হাদিস আলোচনা একজন খোলা লাইনে এসে গেছেন। হ্যালো খোলা, আসসালামু আলাইকুম। জি খোলা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি জি, আমি আগে কোয়েশ্চন করছিলাম বলছেন ওর কেদা সুগন্ধি লইয়া জি ইহরাম অবস্থাত, আর বেসিক্যালি আমার আনসারটা আর কি কোয়েশ্চনটা আমি পুরো মতো ভালো করতাম পারছি না জি। খুব আসলে আর কি হইতাম সেরাম যে লাগাইছেন আর কি তাই নয় ইহরাম আসলা বুঝছেন নি বুঝছি, তো যে আদি লাগাইছেন তাই সুগন্ধি লাগানোর বাদে তার মনে হইতে ওইটা তো লাগানি ঠিক নাই লাগান, তো তারপরে তাই মনে হচ্ছে আম্মা লাগাইরাম তো আম্মা বুড়া মানুষ বেমারি মানুষ তে তাই কন্টিনিউ লাগাইয়া গেছেন ইভেন তার মনোয়ার বাদেও তাই লাগানি বন্ধ করছেন না, তো আসলে একটার কিতা হতাম আছে জি। সুন্দর আসলে প্রশ্ন আমরা বুঝতে পারছি এখন জি। আপনাদের বুঝতে চাও তো তার ভাই যে লাখ হইরা আর কি যে ভাই এহরাম অবস্থা আসলা তার আমার এই মলমটা লাগাইরা তাই ফলা তো বলেও লাগাইছেন বাদে তো স্মরণ হয়েছে এর বাদে তাই কন্টিনিউ করছেন তো মুচুন তো তার আব্বার এটা করা লাগে এটা মেডিসিন হিসাবে বা জরুরত হিসাবে আর কি মানে যে বাইর বাইরে লাগাইছেন তানা তো স্পর্শ হয়েছে এগুলা। সাধারণত এই যে ক্রিম বা বেমারের অবস্থায় একজন বেমারি মানুষকে অসুস্থ মানুষকে হয়তো মাসাজ হিসাবে যে ক্রিম লাগানো হইতে ক্রিম লাগানো হয়েছে এই ক্রিমের মাঝে যে কিছু সুগন্ধি থাকলেও সাধারণত আতরের মাঝে বা মেস্কের মাঝে যে ধরনের খুশবু থাকে সেই ধরনের খুশবু থাকে না, কিছু থাকে কিছু থাকে। এই জন্য আমরা আগে বলেছি যে ব্যাস ওনার জন্য পক্ষ থেকে সৎকার করে দিলে হবে। আর সাধারণত উনি ক্রিম লাগাইছেন যে হাত যিনি মাসাজ করেছেন উনি যদি পরে হাত ধুয়ে নেন তাহলে তো এটা চলে যাবে, বেশি হিসেবে গ্রান হিসেবে ইউজ করেন নাই। উনি যেহেতু উনি মাসাজ করেছেন অবভিয়াসলি উনার হাতের মাঝে ক্রিমটা লেগেছে, কিন্তু এরপরে যদি উনি সাথে সাথে যদি সাথে সাথে বাথরুমে যদি হাত ওয়াশ করে নেন তাহলে এই ক্রিমের আসর আর থাকতেছে না। এরপরও উত্তম হবে আমরা অ্যাডভাইস করেছি যে কিছু সৎকা কিছু পরিমাণ সদকা গরিব মিসকিনকে বন্টন করে দেবেন ইনশাআল্লাহ। এই সামান্য যে একটু ত্রুটি বিচ্ছুত হয়ে গেছে ইনশাআল্লাহ এগুলো খাবার হয়ে যাবে। আর নর্মালি তো মতে চাই যে ঔষধটা তো আসলে সুগন্ধির জন্য ইউজ করা হয় না জি, নিশ্চয়ই কোনো কারণে কোনো রিজন উনি অসুস্থ উনি মাসাজের প্রয়োজন ম্যাসাজ হিসাবে এজ এ ক্রিম এই ক্রিমটা লাগানো হয়েছে জি। এরপরেও এটা তো অনিচ্ছাকৃতভাবে হয়েছে, যার লাগানো হয়েছে উনি তো জানেন না ওনাকে অনিচ্ছা ওনার অসুস্থতার কারণে লাগানো হয়েছে, আর যিনি ম্যাসাজ করেছেন উনিও প্রথমে জানতেন না, প্রথমেও হয়তো প্রথমে কিছুক্ষণ পরে ওনার স্মরণ হয়েছে কিন্তু এরপর উনি কন্টিনিউ করেছেন। তাই আমরা বলতেছি যে এটা এত মারাত্মক কোনো কাজ হয়ে যায় নাই যা কারণে এহরাম ভঙ্গ হয়ে গেছে বা এহরাম ফাসিদ হয়ে গেছে এ ধরনের কোনো কিছু না। আর বেশিক্ষণ তো এই সমস্ত জিনিস থাকেও না, কিছুক্ষণ পরে তো ওনারা নামাজে যাবেন হাত ওয়াশ করবেন ওযু করবেন অটোমেটিকলি এগুলা চলে যায় বেশিক্ষণ থাকে না। এরপরেও কিছু সৎকা ওনাদের পক্ষ থেকে কিছু সৎকা আদায় করে নিলে ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। আশা করি ভাইয়ের প্রশ্নের উত্তরটা ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ জি। জাজাকাল্লাহ মুফতি সাহেব। আমরা পরবর্তী কলে আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভালো আছেন? ভালো আছেন জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর। আমার দুইটা কোয়েশ্চন। ও যে একটু আগে একজন মহিলা সওয়াল করছিল যে জাহাতর দেওয়ার ব্যাপারে কুরবানির ব্যাপারে সুন্দর উত্তরটা আইছে আমার কাছে, কিন্তু যদি চাইল্ড বেনিফিটের পয়সা জমা থাকে এক বছর দুই বছর, যেমন আমার কাছে 3,000 pounds আছে চাইল্ড বেনিফিটের জমা, এখন তার তো জকাত দেওয়া লাগবে না নাকি
ওয়াজিব তো নয় কুরবানি, কুরবানি তার নামে। আর আমি প্রত্যেক বছর দেই ইচ্ছা করি আমার পয়সা, কিন্তু চাইল্ড বেনিফিটের পয়সা তারা দেয় না, আমি ক্লিয়ার হয়েছে, তখন জাকাত কি দেওয়া লাগে? আচ্ছা জি আচ্ছা। আর একটা দুই নম্বর হইল কি, আমরা নামাজতে আশাউদ করিয়া যে আঙ্গুল তোলা দেয়, সেই দেখা যায় এক আঙ্গুল তোলা দেন, সেই দেখা যায় আঙ্গুল দিয়ে খালি বাড়ি যায় মারিয়ে মারা একবারে দেখবা ফুলের মতো আর কি, যে ইটা কুটটা রাখি। আর ইটা তো আইলো কি লান রসুল্লাহ খোল্লা না সাহাবা হল তেনে আইলো কোন হাদিসটা একটু ক্লিয়ার করবা। আচ্ছা, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, ধন্যবাদ আপনারে। প্রোগ্রাম পঠিয়ে হবে ইনশাল্লাহ মুফতি সাহেব। আমরা সময় একবারে স্বল্প, সংক্ষেপ আনসারগুলো দিয়ে দিলে বাইবেল নিশ্চয় উপকৃত হবেন। চাইল্ড বেনিফিটের টাকার উপর কি জায়গা আছে? চাইল্ড বেনিফিটের পয়সা যদি বড় অ্যামাউন্ট হয়ে যায় তাহলে তো কুরবানি দিলেন, কিন্তু জাকাতের মশলাটা কি? সুবহানাল্লাহ, জাকাতের মশলাটা হচ্ছে যে চাইল্ড বেনিফিটের যে অ্যামাউন্টগুলো আমরা পাই, যদি এগুলা আমার মালিকানায় দিন রাখি, যে মনে করি যেগুলা আমার কাছে রাখবো, আমি এগুলার মালিক, প্যারেন্টস এগুলার মালিক, আর প্যারেন্টসে বাচ্চাদের প্রয়োজন অনুযায়ী যেগুলো খরচ করতেছেন, তাহলে কিন্তু এই চাইল্ড বেনিফিটের জাকাত দিতে হবে। আর যদি চাইল্ড বেনিফিটকে আমরা কমপ্লিটলি সেপারেট করে দিই, যে বাচ্চাদের নামে যে চাইল্ড বেনিফিটটা আসতেছে বাচ্চাদের নামে আলাদা অ্যাকাউন্ট করে তাদের অ্যাকাউন্টে আমরা সেভ করে রাখতেছি, এই পয়সাগুলো আমরা নিব না এবং আমরা খরচও করতেছি না, সম্পূর্ণ বাচ্চাদের জন্য আমরা এগুলো সেভ করে রাখেছি, তাহলে কিন্তু ওই টাকার জাকাত দিতে হবে না। আর যদি আমরা মিস করে রাখি চাইল্ড বেনিফিটের পয়সা, আমিও খরচ আমরা খরচ করতেছি বাচ্চাদের প্রয়োজন অনুযায়ী, তাহলে কিন্তু এই এই টাকার জাকাত দিতে হবে। আশা করি কথাটা ক্লিয়ার হয়ে গেছে। আর এই যে নামাজে যে আত্তাহিয়াতু সময় আত্তাহিয়াতু পড়ার সময় আমরা যে শাহাদত আঙ্গুলটা উঠাই, হাদিসের বিষয় এসেছে যখন আমরা এই তাশাহুদ পর্ব, যখন আমরা প্রথম বৈঠকে বা শেষ বৈঠকে তাশাহুদ পর্ব, তে তাশাহুদ পড়তে গিয়ে যখন এই জায়গায় আসবো যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই সময় আমরা এই আঙুলটা হুটাইবো, মানে দাঁড় করাবো, আর ইল্লাল্লাহ যে সময় বলবো এই সময় আঙুলটা নিচে মানে নামিয়ে ফেলবো। এটাই নিয়ম, বাস এইটাই উত্তম তরিকা। বা কোনো কোনো হাদিসে এসেছে যে নবী ইসলাম হাত মানে আঙ্গুল নাড়িয়ে আঙ্গুল নাড়াচাড়া করেছেন, তা আমরা তো বলতেছি হানাফি মজহব মতো যে আঙ্গুল নাড়া মানে ওই যে আশহাদু পড়ার সময় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই একবারই আপনি শাহাদাত আঙ্গুল উত্তোলন করবেন, আর ইল্লাল্লাহ বলার সময় শাহাদাত আঙ্গুলটা আপনি নিচে রাখবেন, এটাই উত্তম, এটাই মুস্তাহাব, এটাই মুস্তাহাব, জি এটাই মুস্তাহাব। কিন্তু অন্যান্য ভাই অনেককে দেখা যায় যে তারা যখন বস মানে তাহাস তাশাহুদ বা দুশুই পড়ার সময় কন্টিনিউ আঙ্গুল কেনারান, এ ধরনের একটা হাদিস আছে, তারা হয়তো সেই হাদিসের উপরে আমল করতেছেন। কিন্তু আমরা আমাদের ইমাম আবু হানিফা বলতেছেন যে সব সময় আঙ্গুলটা নাড়াবেন না, শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই সময় আপনি হাত আঙ্গুল উত্তোলন করবেন, আর ইল্লাল্লাহ বলার সাথে সাথে আঙ্গুলটা নিচে নামিয়ে ফেলবেন, আর এটাই উত্তম তরিকা। জাযাকাল্লাহ মুফতি সাহেব, আপনি অত্যন্ত কষ্ট করে সময় দিয়েছেন জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনিও কষ্ট করে এসেছেন, সুন্দরভাবে প্রোগ্রাম পরিচালনা করেছেন, এবং আমাদের ভাই বোন অত্যন্ত কষ্ট করে তারা সময় দিয়েছেন, আমাদের প্রোগ্রাম দেখতেছেন, বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছেন, আপনাদের প্রশ্ন উত্তরের মাধ্যমে এই প্রোগ্রাম মাশাআল্লাহ প্রাণবন্ত হইতেছে, এজন্য আমাদের দর্শক শ্রোতা ভাই বোনদের প্রতি আমরা শুকরিয়া জানাইতেছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এক্ষুনি আমাদের প্রোগ্রাম শেষ করতে হচ্ছে, আপনারা সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।